the country, ATK er ekta fan base toiri hocche. Habas, the reaction says it all. David Williams ene dilen ATK ke ei match er lead. This picture says it all. David Williams, Roy Krishna. আমাদের ATK টিম কিন্তু আজকে চেন্নাইতে প্রবেশ করেছে ATK বনাম জামশেদপুর FC রয় কৃষ্ণা এই মুহূর্তে তিনি কিন্তু উদ্দীপিত করে দিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের দর্শকদের এবার গোল হচ্ছে এডু গার্সিয়া নমস্কার আমি দেবনীতা নিয়ে চলে এসেছি আমার বুকে ATK এর আরেকটা নতুন পর্ব আর এই পর্বে আপনাদের সাথে দেব আমরা অনেক অনেক আড্ডা কিন্তু তার আগে একবার দেখে নেব যে এই এপিসোডে ঠিক কি কি রয়েছে আপনাদের জন্য তা ওই সময়টা আমাকে ফুটবলটা ছাড়তে হয়েছিল পড়াশোনাটা ছাড়তে হয়েছিল আর ওকে দেখে আমার এই যে খুব কষ্ট হতো ফুটবলটা ছাড়ার পর নিজে যেহেতু খেলতে পারি না তার মধ্যে ভাই সেই জায়গাটা পূরণ করে দিয়েছে কে বলটা মারতে পারে জাস্ট লাইক বাস্কেটবল বাট উইথ দ্য ফুটবল ক্লোজ হ্যাঁ ইফ আই স্কোর ইউ গো হোম ওকে তিন মে সে ফিমেল ফলোইং কিস কি সবসে জ্যাদা হ্যায় ওই ম্যাচে যদি উনি না দেখতেন আজকে আমি এখানে বলরাম হতাম না উনি আমার ফুটবলের আমার আমার ইট ইজ মাই ফুটবল গড আজকে প্রথমেই আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি কিন্তু ATK এর গোলের সামনে বারবার দাঁড়িয়ে ATK কে জিততে সাহায্য করছেন আর তিনি অলরেডি দুটো ক্লিন শীট রেখে ফেলেছেন তাছাড়াও বারবার তিনি দুর্ধর্ষ সেভ করে চলেছেন আমি কথা বলছি আমাদের বঙ্গ সন্তান অরিন্দমে তাহলে চলুন দেখে নিই অরিন্দমের সেই দুর্ধর্ষ পারফরম্যান্স That's a poor ball. That's a dangerous ball. It's gone backwards. Oh, the Indians international's touch is heavy, but now there's the opening. It's gone wide. That's a dangerous ball for Burrell. Smart goalkeeping. That's a top save. Top man. Top save. যিনি ইঞ্জুরিকে জয় করে ফেলেছেন তিনি কিন্তু ATK জয়ের পিছনে চুপচাপ নিজের ছাপ ফেলে যাচ্ছেন একেবারে ঠিক ধরেছেন আমি কথা বলছি কামব্যাকের নায়ক প্রবীর দাসের আর এই মরশুমে কামব্যাক করার পর প্রবীর দাসের পারফরম্যান্স ঠিক কতটা ভালো ছিল চলুন দেখে নিই প্রবীর দাস দ্যাটস ডেঞ্জার উইথ আ বিগ ডি Cheeky back heel, a la Brazilian style. Managed. And then just at the end, nicking one, possibly two. Dangerous ball! But then late, late show. Kabir looks on. Edu Garcia. It's Pravid Das again. That's a brilliant touch from him. And he just tucks it back. You can see Javi just trying to fire it. Goal man, the little deflection. Explosive when they move it quickly, ATK. Pravid Das. Yeah.
যার পরিবার সাথে থাকে তাকে কিন্তু কখনোই আটকানো যায় না। তাহলে চলুন না শুনে নিই যে প্রবীর দাসের দাদা বৌদি ঠিক ওনার সম্পর্কে কি বলেছেন। আর ওই যে বলেছিলাম যে প্রবীর দাসের সবচেয়ে বড় ফ্যানের সাথে আপনাদের দেখা করাবো, দেখা করে নিই তার সাথেও। এখন আমার সঙ্গে প্রবীর দাসের সবচেয়ে বড় ফ্যান যার নাম রাজশ্রী দাস। আর রাজশ্রী দাসের সঙ্গে আমার সঙ্গে আছে রাজশ্রী দাসেরই মা আর বাবা, মানে প্রবীর দাসের যারা দাদা অ্যান্ড বৌদি। ওয়েল, তোমাদের সবাইকে জানাই স্বাগত। অ্যান্ড এটা কি, এটা এর নাম কি, বুলটু? ওয়েল, চারজন ফ্যান তারা, মানে এটিকে চারজন ফ্যান। ওয়েল, প্রবীরের সঙ্গে আমি প্রথমে দাদাকে জিজ্ঞেস করবো, প্রবীরের সঙ্গে যখন কথা হচ্ছিলো তো বলছিলো তোমার অবদান অনেক, মানে তুমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছো। তুমি হয়তো নিজে বলবে না, কিন্তু তোমাকে প্রথমে বলবো থ্যাংকস আর ধন্যবাদ যে প্রবীর দাস যে আমরা পেয়েছি তোমার জন্যই, হয়তো তোমার অনেক অবদান আছে। অবদান আমার সামান্য, টোটালটা ওরই কৃতিত্ব যেটা করেছে, ও অনেক কষ্ট করেছে ছোট থেকে। প্রবীর দাস সেভাবে অ্যাটাকটা ইনিশিয়েট করেছে, তার জন্য সিংহভাগ কৃতিত্ব এই গোলের জন্য কিন্তু প্রবীরের প্রাপ্য। আমরা দুজনে একসাথেই ফুটবল শুরু করি, আমি না একসাথে নার্সারি খেলেছি, একসাথে ফিফথ ডিভিশন খেলেছি। খেলার পর আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না যে আমরা দুজনে একসাথে ফুটবলটা চালিয়ে যাব, তার মধ্যে দিয়েও চলে যাচ্ছিলো। তার মধ্যে একটা বাবার ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে বাবা 7 মাসের জন্য হসপিটালে অ্যাডমিট হয়ে যায়। তা ওই সময়টা আমাকে ফুটবলটা ছাড়তে হয়েছিল, পড়াশোনাটা ছাড়তে হয়েছিল। ছাড়ার পর আস্তে আস্তে ভাই ফুটবলটা খেলা শুরু করে, তা ফুটবলটা খেলেই ও আজকে এই জায়গায় এসেছে। আর ওকে দেখে আমার এই যা খুব কষ্ট হতো ফুটবলটা ছাড়ার পর, তা এই কষ্টটা ভুলে যাই ভাইকে দেখেই, ভাই এই জায়গাটা পূরণ করে দিয়েছে আমার। তোমার কথা বলতে বলতে কিন্তু মনে হচ্ছে তোমার চোখে জলও চলে আসছে। হ্যাঁ ভাই, এখন যা যেইটুখানি আমি করেছি তার থেকে অনেক 100 গুণ বেশি আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য করেছে ভাই। তো আজকে যখন তুমি দেখছো তোমার ভাইকে টেলিভিশনে বা স্টেডিয়ামে গিয়ে এখন লাইভ দেখছো, কেমন লাগে? মানে নিশ্চয়ই খুব ভালো লাগে, খুব মানে গর্বে বুক ফেটে যায়, এত ভালো লাগে কি বলবো। নিজে যেহেতু খেলতে পারি না, তার মধ্যে ভাই সেই জায়গাটা পূরণ করে দিয়েছে। ফ্যামিলিকে প্রচুর হেল্প করে, প্রচুর, মানে এরকম কেউ করবে না, বিশেষ করে মা বাবাকে করে, দাদাকে কেউ করে না। সেখানে আমার জন্য যা করেছে ওটা বলে বোঝাতে পারবো না, যতটা বলবো ততটাই কম বলা হবে। যতটা তুমি বলবে তোমার চোখে জল চলে আসছে, আমারও চোখে জল চলে আসবে। আমি বৌদিকে একটু জিজ্ঞেস করতে চাইবো, প্রবীর দাস আজকে যে জায়গায়, আপনার স্বামীর অনেক অবদান, তো কেমন লাগে মানে এই ফিলিংটা? খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। এবং আমি বলতে চাই আমার তো কোনো ভাই নেই, এবার ওকে আমি নিজের ভাইয়ের মতন ভাবি, এর জন্য এবার ও যে খেলছে এর জন্য খুব খুশি আমি, খুব হ্যাপি। এবং চাই ও আরও বড় হোক, আরও ভালোভাবে খেলুক, আরও অন্য অনেক টিমে ভালোভাবে খেলুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। এরকম আরও অনেক নতুন গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। কিন্তু যখন এটিকের জয় নিয়ে কথা বলছি তখন তো তার নাম নিতেই হবে, মানে আমি কথা বলছি সেই সুসাই রাজের। আর তার পারফরমেন্স ঠিক কীরকম ছিল চলুন তাহলে দেখে নিই। In the box, Susaraj goes down. Just gliding through the mazy run from Susaraj. Chante and Anutapa hitting the target, Vasquez missing the target twice as a mazy run from Susaraj. Williams! Cleared away by Susei Raj. A team that stays together can achieve any feat. এই কথাটা কিন্তু আমাদের এই এটিকে টিমটার ব্যাপারেও বলা যেতে পারে। দেখুন না কিরকম একে অপরের গোল সেলিব্রেট করে, তাহলে চলুন দেখে নিই সেই সেলিব্রেশনের কিছু মুহূর্ত। Numbers are up there, now the volley! Goal! Scored by ATK in the history of there!
Williams looks up, the flag stays down, the Aussie! Australian celebration, a rare moment. Driving forward and dragging players towards him. Goethe's there. Oh, it's a wonderful, wonderful finish. ATK, they're on fire. Williams takes off again. He's onside. It's a double trouble here from the Aussie, the Indigenous Australian. His second goal of the night. It's 3-0. It's all ATK. That is one of the best passes of the game. And now there is four. As simple as that, it's checkmate Charlie in Kolkata. Dangerous ball! Edu Garcia, it's double trouble from him as well. Brabbeer does, unselfishly inside, it's deflected, it's a gift! Sweetly taken, Krishna gives them hope here at the Salt Lake Stadium. Become equal top scorer, who does put it where Sobrata tells him to put it. Edu Garcia, has he gone far? Oh, far enough indeed. It's 3-1 in Kolkata. আমরা কিন্তু এটিকের প্লেয়ার্সদের সাথে মাঝে মাঝেই আড্ডা মারি আর অনেক মজাও করি আর সেরকমই কিছু মজার মুহূর্ত আজকেও এই এপিসোডে আপনাদের জন্য আছে কিন্তু তার আগে এখন নেব একটা ছোট্ট ব্রেক এই রিংয়ে কে বলটা মারতে পারে জাস্ট লাইক বাস্কেটবল বাট উইথ দ্য ফুটবল ক্লোজ হ্যাঁ ইফ আই স্কোর ইউ গো হোম ওকে इनमें से फीमेल फॉलोइंग किसकी सबसे ज्यादा है ওই ম্যাচে যদি উনি না দেখতেন আজকে আমি এখানে বলরাম হতাম না উনি আমার ফুটবলের আমার ইজ মাই ফুটবল গড আমরা যেমন এই ছোট্ট ব্রেক নিয়ে ফিরে এলাম এরকমই ব্রেক কিন্তু আমাদের এটিকের প্লেয়ার্সরাও নেয় আর সেই ব্রেক বা অফ ডেতে আমরা এডু অ্যান্ড হাভিকে নিয়ে চলে গেছিলাম জিমে একটা চ্যালেঞ্জ খেলাতে তাহলে চলুন না দেখে নিই যে আমার বন্ধু বরুণ ওদের দুজনকে ঠিক কি চ্যালেঞ্জ করেছিল এই রিংয়ে কে বলটা মারতে পারে জাস্ট লাইক বাস্কেটবল বাট উইথ দ্য ফুটবল প্রথমে খাবি হার্নান্দেজ উইল গো ওয়ান বাই ওয়ান কাজটা তো সোজা মনে হচ্ছে না ইজ ইট গোনা বি ইজি নো খাবি সুপার সুপার হি ডাজ ইট এডু ইউ আর স্টিল নট মেড ইট ইটস লাইক টেকিং আ ফ্রি কিক খাবি তো করে দিল কিন্তু এডু পারলো না বাট ইয়েস রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বোথ অফ ইউ ওয়েল ডান If I score, you go home. Yeah. Okay. I mean, score goal, I do. Bole je bari chole jabe. How many tries will you give me?
Three, okay. Which ring, you tell me. I'll target that. Yeah, okay, the right one, okay. It proves Amar Bukey ATK holo, ATK players are better than me. So round of applause for Edu and Kami. But Kami, congratulations, you did it! জান বাবা এডুকে বাড়ি যেতে হচ্ছে না কিন্তু ভারুণ আবার কি করেছে জানেন এডু এন্ড হাভিকে নিয়ে লেগ প্রেস চ্যালেঞ্জে গেছে আপনারা তো জানতে চান যে সেই চ্যালেঞ্জে কে জিতেছে সো 30 সেকেন্ডে কে কতবার লেগ প্রেস করতে পারে ফার্স্ট আপ ইজ এডু গার্সিয়া এন্ড ইওর টাইম স্টার্টস নাও Okay, time up. 20? 29. So it's time for Kavi and Nandis. So it's going to be 30 seconds for you two. So all set, Kavi? Your time starts now. Wow. seconds. Five, four, three. Okay, time up. 27. So Edu wins it. আপনারা অনেকেই তো পিএসপি খেলতে পছন্দ করেন আমাদের এটিকে প্লেয়ার্সরাও কিন্তু পিএসপি খেলতে পছন্দ করে আর অফ ডেতে তাই ধীরজ কোমল এরা পিএসপি খেলছিল আর সেখানে পৌঁছে গেছিলাম আমরা ওদের চালাতে চলুন দেখে নি তারই কিছু ঝলক We're in the home of the first champions. I've said this a couple of times on this show already, but we're also with the stars of tomorrow as far as the first champions are concerned. Now, the stars of tomorrow are very busy. We've got Komal, we've got Dheeraj, who's got a smile on his face, and we've got Boris, who's looking very serious, who's actually the champion of PS4, but he's now got a console in his hand. Guys, what's happening? Who is playing? PS is playing. Kaunsa kiska team hai? Chelsea is my team. And my Barcelona. अच्छा तो दिस इज अ रेगुलर रूटीन बोरिस ये आप इनके कोच हो क्योंकि आई बिलीव यू आर द बेस्ट प्लेयर अमंगस्ट दिस गैंग राइट या या श्योर फॉर श्योर आई एम द बेस्ट हियर सो हु हैव यू बीन कोचिंग मोर आउट ऑफ दीस गाइस कौन जीतेगा कौन जीतेगा ये सारे होपलेस हैं नहीं 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 ये धीरज जीतेगा मतलब ही विल विन धीरज विल विन बिकॉज कोमल जस्ट स्टार्टेड प्लेइंग फीफा व्हेन आई केम हियर दैट्स व्हाई हीज गॉट हिज गेम फेस ऑन बट ओके ओके बट ही इज क्वाइट वेल नाउ या या All right. Look at Boris looking at him like a proud father. He's quite well now. Acha, but on a serious note, Maurya, this is almost like a reunion of that batch of the Under-17 World Cup, right? So it must be a very nice feeling for all of you guys to be playing together once again. Yes, it's quite good to come back with these two friends. How has it been in ATK so far? It's been good and we're looking forward for this season and nice to be with my old friends here and we're looking forward and it's a great opportunity for us playing together after so long and we're looking forward. Komal, you obviously played for ATK for a season before this. You also scored against BFC famously. What are your individual targets this time around? You're showing the ropes to these guys in a way. I have to play my football. I want to improve every time. I'll give my best for the team. And let's see how it goes. Like personally, I want to improve my game and you know be better every day. In me, se female following, kiski sabse zyada hai? Komal. अच्छा चलो कोमल के पास. But look at Komal. That is concentration. क्योंकि after he scored that goal against BSC, I am sure there were a few, the follower count was going up, and most of it was female. Because that celebration said something. No, Komal? No? Don't give me that. Come on. There's so much behind that smile. Have you guys had a chance to interact with some of these A-League stars who've come into the squad? Some of the existing stars who are in your squad as well. What have they told you? What has been the message so far from the coach as well? It's a new for me in this club. So the coach, the staffs and the players are motivating me in the practice and they are the staffs and the players are supporting as well. What about you, Dheeraj? Yeah. It's a new club for me as well. Like you know, many new players are coming, and the elite players and all the foreigners are quite friendly, and we have a nice environment inside the dressing room, and it's always positive for things for us to have a friendly environment between the players, and
they're very, very good in and off the pitch, and we got to learn lots of things from them as well, and it's a positive thing for us. Komal, in terms of your inspiration within the squad, the one player who you interact with the most, who you take guidance from the most? I mean, like, I see everyone, you know, it's not that, like, one person that I look up to. I see everyone and, you know, talk to everyone so that I can get good information from them to be better every day. So that's it. What is happening, Boris? You have trained them and they've not been able to score, and this match is almost over. All I can see is Chelsea are dominating Barcelona, which means Dheeraj Singh is doing better than Komal. Nice. This is a bit of a... Very nice. We are in the last stages of this match. But great fun chatting with these guys, Anand. Yeah. Olympics, Bharat ke jini represent korechen, mane shei Tulsi Das Balaram, kotha bolbo tar sathyo. Secunderabad, Hyderabad consists of twin city. Hyderabad city or Secunderabad city. ওই টাইমে ফুটবল ছাড়া অন্য গেম খেলার কোনো সুযোগ সুবিধাও ছিল না। ফুটবল খেলার জন্য মা বাবার কাছে অনেক মারও খেয়েছিলাম। মার ওই টাইমে মা ঠিকই ছিলেন, ফুটবল খেলে কী হবে। ফুটবলে তখন কিছু ছিল না, না পয়সা ছিল, না চাকরি পেতাম, কিছু পেতাম না। কিন্তু আমাকে ফুটবল কীরকম একটা আকর্ষণীয়, কীরকম একটা টানতো ফুটবল, সবসময় ফুটবল ফুটবল ফুটবল। তখন গ্রামের দুটো তিনটে সিনিয়র প্লেয়ারগুলো ছিল যারা ফুটবল খেলতো, ওরা ওরা তখন দেখলো এই ছেলেগুলো এত সুন্দর ফুটবল খেলছি, এই কালি এখানেই খেলছি, এদেরকে একটা একটা টিম তৈরি করে এদের বলতে সেকেন্ড ডিভিশনে সেকেন্ডারাবাদ লিগে যদি খেলানো হয় খুব ভালো হবে। ওরা খুব ইন্টারেস্ট নিয়ে ওরা করেছিল। দ্যাট ইজ মাই টার্নিং পয়েন্ট। হায়দ্রাবাদে একটা টুর্নামেন্ট ফাইনাল খেলা হচ্ছিলো, ওখানে আমাদেরকে বললো, আমাকে নারায়ণ আর কান্ননকে বললো, এরকম একটা টুর্নামেন্ট হায়দ্রাবাদে হচ্ছে, তুমি খেলতে যাবে? তখন আমরা হায়দ্রাবাদে, ওরা নিয়ে গেল হায়দ্রাবাদে, খেললাম আমরা ফাইনাল খেলা, খেললাম আমরা ওই আপনার স্ট্রং টিম থেকে, আমরা দু গোলে হারিয়েছি, হারিয়ে ফাইনাল জিতেছি। ফাইনাল জিতার পরে দেখি মাঠের মধ্যে একটা বেটের মতন লোক মাঠের মধ্যে ঢুকে আসছেন, ঢুকে এসে আমাকে এরকম করে ডাকছেন উনি। তখন পিছন দিকে একটা লোক আমাকে যে নিয়ে গেছিলো ও পিছন দিকে ট্যাপ করে বলেছে, ও লোক ডাকছে যাও ওর কাছে। উনি হচ্ছে রাইম, ছিলেন আমাদের অল ইন্ডিয়া টিমের কোচ। উনি যদি না দেখতেন ওই ম্যাচে, যদি উনি চিফ গেস্ট হয়ে এসেছিলেন, ওই ম্যাচে যদি উনি না দেখতেন আজকে আমি এখানে বলরামই হতাম না। উনি আমার ফুটবলের, আমার ইট ইজ মাই ফুটবল গড, না হলে আজ আমি এত দূর এত এই জায়গাতে আসতে পারতাম না। আজকে আমাকে বিদায় নিতে হবে এখান থেকে, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ স্টার স্পোর্টস ওয়ান বাংলায় হিরো আইএসএল এবং পিঙ্ক বল টেস্টের উৎসবে আপনারাও মেতে উঠুন। আবারও এরকমই একটা মজার এপিসোড নিয়ে আমি আসবো আমার বুকে এটিকের। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে মজা করতে থাকুন।